হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জবস অ্যান্ড নলেজ। বন্ধুরা, আমি আমার চ্যানেলে যে 500টি গুরুত্বপূর্ণ কম্পিউটার জিকের কথা বলেছিলাম, আজ তার পার্ট 4 আপনাদেরকে আমি দিতে চলেছি। এবং আমার এক চ্যানেলের সাবস্ক্রাইবার বন্ধু দিলীপ রয় রিকোয়েস্ট করেছে যে আমি যাতে এই কোশ্চেনের সংখ্যা বাড়িয়ে দিই, তো তার জন্য আমি আজকের ভিডিওতে 40টা কোশ্চেনের অ্যান্সার আমি আপনাদেরকে দেখাবো। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, এবং যদি আপনাদেরও কোনো মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান, আমি আপনাদের সাহায্য করব। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, আপনারা আগের পার্টগুলো যারা এখনও দেখেননি, সেই সমস্ত ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর নিচের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে গিয়েও কিন্তু ভিডিওগুলোকে দেখে নিতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, ইন্টারনেটের মাধ্যমে চিকিৎসা পদ্ধতিকে কী বলে? উত্তর, টেলিমেডিসিন। স্প্যাম কি? অনাকাঙ্ক্ষিত ইমেলকে স্প্যাম বলে। বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার জাদুঘর কোথায় অবস্থিত? ইউএসএ, অর্থাৎ আমেরিকাতে। সিএসএস এর সম্পূর্ণ নাম কি? ক্যাসকেডিং স্টাইল শিট। ওয়াইফাই এর পূর্ণরূপ কি? উত্তর, ওয়্যারলেস ফাইডেলিটি। কম্পিউটারের প্রজন্ম কয়টি? উত্তর, 6টি। প্রথম মাইক্রো কম্পিউটারের নাম কি? উত্তর, অ্যাপল। ল্যান শব্দের পূর্ণরূপ কি? উত্তর, লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওয়ান শব্দের পূর্ণরূপ কি? উত্তর, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ফ্ল্যাশ মেমোরি কাকে বলা হয়? উত্তর, পেন ড্রাইভকে। মাইক্রোসফট উইন্ডোজ এর সর্বশেষ ভার্সন কি? উত্তর, উইন্ডোজ 10। কম্পিউটারকে ভাইরাস থেকে রক্ষা করার জন্য কি ব্যবহার করা হয়? উত্তর, অ্যান্টিভাইরাস। কম্পিউটার বায়োস কি? উত্তর, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। সাবমেরিন কেবল কোথায় বসানো হয়? সমুদ্রের তলদেশে। ইন্টারনেট কোন প্রোটোকলের অধীনে HTML আদান প্রদান করে? উত্তর, HTTP। NIC এর পূর্ণরূপ কি? উত্তর, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। কম্পিউটার ভাইরাস কি? এটা হচ্ছে এক ধরনের সফটওয়্যার। মনিটর কোন ধরনের ডিভাইস? মনিটর, আউটপুট ডিভাইস। ফ্লপি ডিস্কের ধারণ ক্ষমতা কত? উত্তর, 1.44 MB। 1 KB সমান কত বাইট? উত্তর, 1024 বাইট। ATM এর সম্পূর্ণ নাম কি? উত্তর, অটোমেটেড টেলর মেশিন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং কোনো উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশাপাশি বেল আইকনটাকেও প্রেস করে রাখবেন এই ধরনের ভিডিওগুলো পরবর্তীতে পাওয়ার জন্য। তাহলে দেখে নেওয়া যাক বন্ধুরা পরের প্রশ্নগুলি। তৃতীয় প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য কি? উত্তর, IC ব্যবহার করা হয়। ASCII কত বিটের হয়? উত্তর, 7 বিট। RAM এর বৈশিষ্ট্য কি? উত্তর, বিদ্যুৎ চলে গেলে ডেটা মুছে যায়। রাউটার কি? রাউটার হলো হার্ডওয়্যার ডিভাইস। বর্তমান যুগকে কি বলা হয়? উত্তর, তথ্য যুগ। খুব তাড়াতাড়ি ভাইরাস ছড়িয়ে পড়ে কোন ডিভাইসের মাধ্যমে? উত্তর, পেন ড্রাইভ। সামরিক রণকৌশল নির্ণয়, আবহাওয়া পূর্বাভাস, তেল ও গ্যাস অনুসন্ধান প্রভৃতি কাজে কোন কম্পিউটার ব্যবহার করা হয়? উত্তর, সুপার কম্পিউটার। ডেটাবেজ শব্দের অর্থ কি? উত্তর, তথ্যের সমাবেশ। প্রথম আবিষ্কৃত ব্রাউজারের নাম কি? উত্তর, মোজাইক। ই কমার্স কি? উত্তর, ইলেকট্রনিক কমার্সকেই ই কমার্স বলা হয়। কিবোর্ডকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়? উত্তর, 5টি শ্রেণীতে। পেনড্রাইভ কোন ধরনের ডিভাইস? পেনড্রাইভ ইনপুট এবং আউটপুট ডিভাইস। OMR এর পূর্ণরূপ কি? উত্তর, অপটিক্যাল মার্ক রিডার। কিবোর্ডের সবচেয়ে লম্বা বাটন কোনটি? উত্তর, স্পেস বার। মনিটরের স্ক্রিনকে কি বলা হয়? ডেস্কটপ। ফাংশন কীতে মোট কতগুলি কী আছে? উত্তর, F1 থেকে F12, অর্থাৎ মোট 12টি কী আছে কিবোর্ডে। কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুতগতিতে উন্নত মানের প্রিন্ট প্রদান করে? উত্তর, লেজার প্রিন্টার। তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও।
এবং আশা করি এটা আপনাদের খুব উপকারে লাগবে। এবং কোশ্চেনগুলো কিন্তু আপনারা অবশ্যই খাতায় নোট করে রাখবেন, এবং যদি কোনো প্রশ্ন বা কোনো কিছু আপনাদের বক্তব্য থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানান, আমি আপনাদের অবশ্যই সাহায্য করার চেষ্টা করব। এবং এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটাকেও প্রেস করে রাখবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।